শোভা বাজার এসে গেছে? এই সামনে, আপনি কোথায় নামবেন? না কোথাও না, একটু ঘুরুন মা। কিছু বলবি? ভদ্রলোকের খোঁজ নিলে? কে রে? ওই যে তোমাদের পাড়ার মনু, সেদিন কোথায় গেল? এবার ফাইন্ড আউট করতে হবে তো। ঠিকই বলেছিস, কোথায় যে গেল পাগলটা, মোবাইল নাম্বারটাও তো নেওয়া হলো না। ল্যান্ডলাইন থাকতে পারে। তোমার মনে আছে অ্যাড্রেসটা মা? মা কি গো? হ্যাঁ, আমাদের তিনটে বাড়ির পরে, তুই বিবাহ উনি শ্যাম্পুকর স্ট্রিট। ওর বাবার নাম বিনয় চ্যাটার্জি, চ্যাটার্জি বাড়ি বললেই সবাই চেনে। কি হলো? এ গাড়ি আর যাবে না। কেন? জায়গার নাম ঠিকঠাক বলতে না পারলে গাড়ি আর যাবে না। আসলে দাদা, আমার এখানে একটা রিলেটিভ থাকে, তার লোকেশন আমি ঠিক জানি না, একটু ঘুরলেই চিনে যাব। আরে ম্যাডাম, রাস্তার নামটা তো ঠিকঠাক বলতে হবে। শ্যাম্পুকর স্ট্রিট। ও বাবা, ও তো লম্বা রাস্তা, সব গলি ফলিতে আমার গাড়ি ঢোকে না। না না, আপনাকে গলিতে ঢুকতে হবে না, যতদূর গাড়ি যাবে চলুন না প্লিজ। মেয়েটা এখনো ফিরলো না, এবার কিন্তু টেনশন হচ্ছে, সেই কোন ঘুরে বেরিয়েছে ওয়াক করতে। কাছে আছে তাই টেনশন করছো, যখন কাছে থাকে না তখন দেখতে চাও কটায় বাড়ি ফিরছে। চললেকের কিচ্ছু টেনে না, সেলফোনটা পর্যন্ত নিয়ে যায়নি। একবার আশপাশটা দেখো না, তারপর না হয়। আই এম লেট, ডোন্ট ওয়ারি, ঠিক ফিরে আসবে। সেই তোমার অবশ্য বাড়ি ধর কোনো কারণ নেই। আরে এরকম একটা ভালো খবর। এতে আমি খুশি হলেও তোমার খুশি হওয়ার কোনো কারণ নেই, বাচ্চাটা তোমার নয়। ঠিক আছে, আমি দেখছি। ওই কাজটা করতে যেও না, তারপর দেখবে আইলি ফিরে এসছে, তুমি রাস্তা ভুলে ঘুরে মরছো।